हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य सरकार एवं केंद्र सरकार तरफ थेके सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे 20টি একদম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় খবর। বিগত 2 দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পর আজও রয়েছে জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। শুধু বৃষ্টি নয়, রয়েছে একাধিক জেলাগুলিতে কালবৈশাখী। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের এই 9টি জেলার জন্য ফের করা হয়েছে কড়া সতর্কতা। ধেয়ে আছে আবারও ঘূর্ণিঝড়। দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এর সাথেই দেখে নেব আর কতদিন চলতে পারে দক্ষিণবঙ্গে এই আবহাওয়া। অন্যদিকে রয়েছে মুসলমানদের ঈদ নিয়ে আজ আরো একটি বড় খবর। ইতিমধ্যে খবর পাওয়া অনুপাতে আজ মুসলমানদের পবিত্র ঈদের চাঁদ রাত আগামীকাল পালিত হবে। সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের ঈদ ঠিক এই সময়তেই। ঈদেতে আবার আজ জারি করা হলো ভয়ঙ্কর নিয়ম। অন্যদিকে আবার 3 তারিখ পর্যন্ত জারি করা হলো কারফিউ। শুধু তাই নাই, এর সাথেই রয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে আজ আরো একটি লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য দারুণ সুখবর। বিশেষ করে 1100 পরিবারদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার তরফ থেকে সরাসরি ঘোষণা, 1100 পরিবারকে দেওয়া হচ্ছে ঘর। বড় উদ্যোগ রাজ্যের। যদি আপনি রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন, যদি আপনার ঘর বাড়ি না থেকে থাকে, তাহলে তো আপনার জানা মূলত একান্ত প্রয়োজন। একই সাথে রয়েছে মাসের শুরু থেকেই পরিবর্তন হয়েছে বেশ কয়েকটি নিয়ম। অন্যদিকে আবার রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংক, পেনশন এবং পোস্ট অফিসের তরফ থেকে রয়েছে বড় খবর, পরিবর্তন হচ্ছে নিয়ম। ব্যাপক প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনে। একই সাথে আবার মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের। অন্যদিকে আবার গ্যাসের সাথে বাড়তে চলেছে আরো 143টি পণ্যের দাম। ঠিক এই সময়তেই অগ্নিমূল্য পরিস্থিতি খতিয়ে দেখতে বাজারগুলিতে অভিযান স্টেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। এর সাথে রয়েছে পিএফ নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা, যাদের কাছে মূলত পিএফ এর অ্যাকাউন্ট রয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে ফাস্ট্যাগ নিয়ে জারি হতে চলেছে নতুন নিয়ম। এর সাথে আবার মাথায় হাত পড়তে চলেছে জিও গ্রাহকদের, জিওর তরফ থেকে বন্ধ করা হচ্ছে আরো একটি প্ল্যান। অন্যদিকে পোস্ট অফিসের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর, বড় ঘোষণা। যদি আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে অথবা যদি আপনি আপনার অর্জিত অর্থ পোস্ট অফিসে সঞ্চয় করে রাখেন, তাহলে তো জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। একই সাথে আবার জারি হতে চলেছে নতুন। এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য একাধিক প্রকল্প নিয়ে একদম লেটেস্ট আপডেট। যারা ঘর পায়নি অথবা বিভিন্ন প্রকল্প নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের জন্য বড় ঘোষণা, ঢালাও টাকা। এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ঘোষণা। শুধু তাই নাই, আগামী কাল থেকেই আবার জারি হতে চলেছে নতুন নিয়ম, যা ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় খবর। বেশ কিছুদিন ধরে দীর্ঘ দাবদাহ কাটিয়ে যখন দক্ষিণবঙ্গবাসী পাচ্ছে বৃষ্টির আমেজ, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও আবার চালিয়েছে কালবৈশাখীর তাণ্ডব, যার জেরে একাধিক এলাকায় মৃতের সংখ্যা বাড়ছে। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 5ই মে পর্যন্ত চলতে পারে এই পরিস্থিতি। এর সাথে আবার আজও রয়েছে ভারী বৃষ্টি এবং কোথাও কালবৈশাখী এবং কোথাও ঘূর্ণিঝড়ের মতো পূর্বাভাস। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতে। অন্যদিকে আবার সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আগাম সতর্কতা হিসাবে একগুচ্ছ সিদ্ধান্ত এবার প্রশাসনের। মে মাসের প্রথম সপ্তাহতেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে আরো একটি ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন। বলা হচ্ছে গত 2 বছরের আমফান ও ইয়েস ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের উপকূলবাসী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধরনেরই একটা ঘূর্ণিঝড় আবারও মনে করিয়ে দিতে আসতে চলেছে আরো একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহতেই দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। 5ই মে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে সৃষ্টি হবে। ওই নিম্নচাপ ক্রমশ দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে আসবে। শেষ পর্যন্ত এই নিম্নচাপ কোন দিকে ধাওয়া করবে, এখনো পর্যন্ত কোথায় আছড়ে পড়বে পরিষ্কার নয় আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যে একাধিক জেলাগুলিকে করা হয়েছে সতর্কতা। তবে এই
এই ঝড় বৃষ্টিতে এক ধাক্কায় নামলো তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। এর সাথেই রয়েছে আজ আরো একটি বড় খবর, পিছিয়ে গেল দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন। 3ই মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার বাইপাসের ধারে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন রাজ্যের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে 5 তারিখে নতুন তৃণমূল ভবনে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সাথে রয়েছে মুসলমানদের পবিত্র ঈদ নিয়ে আরো একটি বড় খবর। অবশেষে 30টি রোজা সম্পূর্ণ হওয়ার পর আজ পালিত হবে চাঁদ রাত এবং আগামীকাল 3রা মে মঙ্গলবার পালিত হবে গোটা দেশ জুড়ে ঈদ উল ফিতর। তবে এই ঈদ উল ফিতরে রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক জেলায় জারি করা হয়েছে নতুন নিয়ম, বিশেষ করে মাইক বাজানো বক্স ডিজে নিয়ে। অন্যদিকে আবার প্রশাসনের তরফ থেকে সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে যাতে তারা ওই দিনগুলিতে সরকারি নির্দেশনা এবং গাড়ি চালাই যেন নিয়ম মেনে। একই সাথে আবার মাইক বাজানো নিয়ে একাধিক ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে নতুন করে কমিটি, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে মাইক বাজানো যেন নিয়ন্ত্রণ করা হয়। এর সাথেই আবার ঈদে অশান্তির আশঙ্কা, 3 তারিখ পর্যন্ত জারি করা হলো কার্ফিউ। ঈদ এবং অক্ষয় তৃতীয়ায় অশান্তির আশঙ্কা, খারগানে জারি করা হলো কার্ফিউ, 2রা এবং 3রা মে জারি করা হচ্ছে কার্ফিউ। এই 2 দিন বাড়ি থেকেই প্রার্থনা এবং পুজো করতে হবে বলে জানিয়েছে প্রশাসন। বাড়িতে ঈদের প্রার্থনা করতে হবে, মসজিদে নামাজ পড়তে যেতে পারবেন না খারগনের বাসিন্দা। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজোও বাড়িতে করতে হবে। মধ্যপ্রদেশের খারগনে সাম্প্রতিক হিংসার পর নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন। অন্যদিকে রয়েছে রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, ঘর নিয়ে বলা হচ্ছে আবারও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ঘর। যারা মূলত ঘর পায়নি তবে তারা নতুন করে আবেদনের সুযোগ পাবেন। এরই সাথে আবার চা সুন্দরী প্রকল্পে 1100 বাড়ি উপভোক্তাদের হাতে পুজোর আগেই তুলে দেওয়ার উদ্যোগ এবার রাজ্যের। চা শ্রমিকদের মাথার ছাদ নিশ্চিত করতে রাজ্যের চা সুন্দরী প্রকল্প হাতে নেয় রাজ্য। এই প্রকল্পের অধীনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের স্থায়ী চা শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে রাজ্য সরকার। সেই অনুযায়ী কাজ শুরু হয় আর এবার দুর্গাপূজার আগেই অন্তত 1100 জন চা শ্রমিকের হাতে তাদের নিজের বাড়ির চাবি তুলে দিতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। প্রথম পর্যায়ের কাজ চলছে জোর কদমে, শ্রম দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্পের মূল কাজ করছে রাজ্য অবসান দপ্তর। অন্যদিকে আবার যাদের কাছে মূলত পোস্ট অফিসের বই রয়েছে তাদের জন্য বড় ঘোষণা বা দারুণ সুখবর পোস্ট অফিসের তরফ থেকে। এবার মেয়াদ পূর্তির আগেই টাকা তুলতে পারবেন পোস্ট অফিসের গ্রাহকরা। যারা মূলত ক্ষুদ্র স্বল্প সঞ্চয় বিনিয়োগ করতে সর্বোচ্চ আয় পাওয়ার উদ্দেশ্যে পোস্ট অফিসে বই করে রেখেছেন সেই সকল গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এবার মেয়াদ পূর্তির আগে ওই স্কিমগুলি থেকে টাকা যারা তুলতে চান তারা এবার তুলতে পারবেন। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে অনেক ছোট সঞ্চয় প্রকল্পে পোস্ট অফিস শ্রম ম্যাচুরিটি তোলার সুবিধা প্রদান করে। তবে অ্যাকাউন্টধারীর মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, কিন্তু যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার মেয়াদ পূর্তির আগে মারা যায় শুধু তাই নয়, এর সাথে আবার জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম। বলা হচ্ছে যে সকল সঞ্চয়কারীরা অ্যাকাউন্টধারী মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করে না অথচ যদি মেয়াদ পূর্তির আগে মারা যায় তাহলে অ্যাকাউন্টে জমা করা সম্পূর্ণ পরিমাণ নমিনিকে দেয়া হবে। এর সাথেই রয়েছে মাসের শুরু থেকেই পরিবর্তন করা হয়েছে একাধিক নিয়ম। অন্যদিকে আবার মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম বেড়েছে 103 টাকা, দাম বেড়ে 19 কেজি, বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 2455 টাকা। অন্যদিকে আবার যাদের কাছে অ্যাক্সিস ব্যাংকের বই রয়েছে তাদের জন্য বড় খবর, 1 মে থেকে তাদের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে। যেমন এটিএম থেকে নির্ধারিত সীমার বেশি টাকা তোলা হলে দ্বিগুণ চার্জ দিতে হবে এবার গ্রাহকদের। এছাড়াও একাধিক ক্ষেত্রে এই ব্যাংক অনেক পরিষেবার চার্জ বাড়িয়েছে। এছাড়াও অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টে রাখা ন্যূনতম পরিমাণের সীমা 10,000 টাকার বদলে 15,000 টাকা করা হয়েছে। অন্যদিকে আবার বর্ধিত ডিএ সুবিধা পান রাজ্য সরকারি কর্মচারীরাও ছাড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মীরা। আরোগ্য সঞ্জীবনী বীমা পলিসিতে কভার করা হয়েছে এবার দ্বিগুণ, আর এর ঊর্ধ্বসীমা ছিল 5 লক্ষ টাকা, এখন তা বেড়ে করা হয়েছে 10 লক্ষ টাকা। এর সাথে আবার পিএফ এর পেনশন বৃদ্ধি নিয়ে এবার চিঠি নীতিন গড়করি। পিএফ এর পেনশন বাড়ানো নিয়ে এবার সরব হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপিন্দর যাদবকে এই বিষয়ে চিঠি লেখেন তিনি। বর্তমান পেনশনভোগীরা পেনশন সংক্রান্ত যে দাবিগুলি করেছেন তা খতিয়ে দেখতে অনুরোধ করা হচ্ছে। এর সাথে আবার জিও গ্রাহকদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ, মাথায় হাত পড়তে চলেছে এবার জিও গ্রাহকদের, কারণ অন্যান্য কোম্পানির তুলনায় জিওর দাম বৃদ্ধি করলেও জিও তাদের
ग्राहक दे जियो मार्टर मध्य दिए 20% छाड़ देवार व्यवस्था करेछिलो। एर फले ग्राहकरा 200 टाका बा तार बेशी रिचार्ज करार क्षेत्रे सेई छाड़ पेतेन। तबे जे चार्जटी जियो मार्ट थेके कोनो किछु केनाकाटार समय डिस्काउंट हिसाबे व्यवहार करते पारतो, तबे परवर्ती रिचार्जेर क्षेत्रे डिस्काउंट हिसाबे व्यवहार करा जेत। किन्तु मे मासेर प्रथम तारीख थेकेई सेई परिसेवाओ बन्ध करे दिल जियो। एर साथेई आबार फास्ट्याग निये आरो एकटि बड़ खबर। फास्ट्याग बन्ध करे एबार टोल संग्रहेर नतून पद्धति आनते पारे केंद्र। স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে টোল ট্যাক্স সংগ্রহ করার কথা ভাবছে কেন্দ্র। একাধিক সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে টোল সংগ্রহ নতুন পদ্ধতি ব্যবহার শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আবার দাম বাড়তে পারে, এবার বিমানের টিকিটের দামও বিমানের জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি, তাই বাড়তে পারে টিকিটের দাম। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেটগুলির মধ্যে আজকের কোন আপডেটটি আপনার কাজে লাগবে বলে মনে হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আগামী দিনে আপনার জেলার আপনার এলাকার যোজনা প্রকল্প সম্পর্কিত কোন আপডেট যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার জেলার বা ব্লকের নামটি লিখে জানাবেন। আমাদের সাথে থেকে আগামী ভিডিওতে লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।